কানাঘুষা চলছিল বেশ কয়েকদিন ধরেই। বাংলাদেশ থেকে শেষ পর্যন্ত সরে গেল নারী টি টোয়েন্টি বিশ্বকাপ। মঙ্গলবার এক ভার্চুয়াল সভার পর এমন সিদ্ধান্ত জানিয়েছে আইসিসি। নতুন ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে, তবে আয়োজক হিসেবে নাম থাকবে বাংলাদেশেরই। নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ বলেছে, 20 আগস্ট মঙ্গলবার এক বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। মেগা টুর্নামেন্টটির নতুন আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। আগামী 3 থেকে 20 অক্টোবর টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে আইসিসি বাংলাদেশ থেকে টুর্নামেন্টটি সরিয়ে নেওয়ার তোড়জোড় শুরু করার পর আজ 20 আগস্ট পর্যন্ত সময় চেয়েছিল বিসিবি। সেই ডেডলাইন শেষ হওয়ার দিনে সভায় বসে সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এর আগ পর্যন্ত বিসিবি থেকে বাংলাদেশেই টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের আশ্বাস দেওয়া হচ্ছিল। তবে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশগুলো বাংলাদেশে অনির্দিষ্ট কালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল। ধারণা করা হচ্ছে সেটাই হয়তো টুর্নামেন্টটি অন্যত্র সরিয়ে নেওয়ার মূল কারণ। বাংলাদেশে গত কয়েকদিনের পরিস্থিতি বিবেচনায় এই বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছিল, যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আসার কথা শোনানো হয়েছিল। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন, এটা আয়োজন করতে পারা আমাদের জন্য একটা ভালো মাইলফলক হবে, যেহেতু বাংলাদেশ একটা সংকটকাল পার করছে, একই সঙ্গে যারা আমাদের মেহমান হয়ে আসবে তাদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। সব কিছু বিবেচনায় এটা শুধু ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি রাষ্ট্রীয় বিষয়। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় খুব একটা ছিল না, 20 আগস্টের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হতো। মঙ্গলবার আইসিসির বোর্ড সভায় উপস্থিত সদস্যদের পর্যবেক্ষণে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এমন একটি বৈশ্বিক টুর্নামেন্ট এখানে আয়োজিত হতে পারে না, এ ব্যাপারে বিসিবির পক্ষ থেকেও সম্মতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। অবশ্য আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও বিশ্বকাপের অফিসিয়াল আয়োজক হিসেবে বাংলাদেশের নামই থাকবে। আগামী 3 থেকে 20 অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা এই বিশ্বকাপ। এদিকে এই বিশ্বকাপ আয়োজনের জন্য জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কাও আগ্রহ প্রকাশ করেছিল, তবে অনুকূল আবহাওয়া এবং বাংলাদেশের টাইম জোনের কাছাকাছি হওয়ায় আরব আমিরাতকে বেছে নেওয়া হয়েছে। আবু তালহা, অনফিল্ড।